চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোডের রাবেয়া খাতুনের বাড়িতে আজ দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়। সবাই এসেছেন তাকে শেষবারের মতো এক নজর দেখতে। সাফল্যের শিখরে পৌঁছে যিনি তার অতীতকে ভোলেননি, তিনি রাবেয়া খাতুন। দেশের সফল শিল্প উদ্যোক্তা, সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মোজাম্মেল হকের স্ত্রী, দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডের পরিচালক, বঙ্গজ তাল্লু গ্রুপের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার ভোর 5:55 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বয়স হয়েছিল 80 বছর। প্রতিবেশীরা জানালেন, শিল্পপতির সহধর্মিণী হিসেবে পরিচিতি থাকলেও রাবেয়া খাতুনের জীবনযাপন ছিল একেবারে সাদামাটা। আজ শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গায় দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান জান্নাতুল মাওলায় দাফন সম্পন্ন হয়েছে এই মহিউষী নারীর। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের কাছে মায়ের জন্য দোয়া চান মরহুমার বড় ছেলে রেডিও টুডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক। আজকে ওনাকে আমরা এখানে এনেছি চুয়াডাঙ্গাবাসীর দোয়ার প্রার্থী হিসাবে, ওনাকে এখানে দাফন করা হবে। আপনারা জানেন আমার আব্বার এখানে কবর আছে, আমাদের পরিবারের সকলেরই কবর আছে। আমার ফুপুর হয়েছে গত বছর, আমার ছোটো বোনের আছে, আমাদের অন্য আত্মীয় স্বজনের সকলেরই এখানেই কবর আছে। আমরা চুয়াডাঙ্গা জন্মগ্রহণ করি, আমরা চুয়াডাঙ্গাবাসী, আমরা চুয়াডাঙ্গাকে ভালোবাসি। সেই জন্য মৃত্যুর পরেও আব্বা মামা বলে গেছে আমাদেরকে চুয়াডাঙ্গায় ফিরে নিয়ে যেতে। রাবেয়া খাতুন 1941 সালের 1 জানুয়ারি চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। 1952 সালে তার বিয়ে হয়। স্বামী মরহুম মোজাম্মেল হক চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য ছিলেন। 2017 সালে স্বামীর মৃত্যুর পর থেকে ঢাকায় ছেলেদের সাথে থাকতেন রাবেয়া। বয়সজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে গতকাল ভোরে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি 3 ছেলে 4 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা রাবেয়া খাতুন একজন ধার্মিক এবং দানশীল নারী ছিলেন। মা হিসেবে ছিলেন গর্বিত। তার 3 ছেলেই উচ্চশিক্ষিত এবং দেশের স্বনামধন্য শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী কর্মকর্তা ও পরিচালক হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রেডিও টুডে পরিবার। ফাইজার চৌধুরী, রেডিও টুডে, চুয়াডাঙ্গা। Radio Today, 89.6 FM.